হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল করোনা মহামারীর এই দুঃসময়ে যে বা যারা তিনপাত্ত্বিক গেমটি খেলতে খুব পছন্দ করেন তাদের জন্য আমি আজকে দিতে চলেছি একটি দারুণ সুখবর আর সেই সুখবরটাই হলো ফ্রি চিপস মানে আমি আপনাদের দেখাবো কিভাবে ফ্রি চিপস নেবেন তাহলে চলুন দেখি আর আমার চ্যানেলটি তার আগে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন তো ভিউয়ার সবার আগে আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে টাইপ করবো অটো ক্লিকার অটো ক্লিকার টাইপ করলে প্রথমে একটি দেখতে পাচ্ছেন অটো ক্লিকার অটোমেটিক ট্যাপ আমি মার্ক করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সেটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল হওয়ার পর ওপেন করে নেবেন আমার এখানে যেহেতু ইনস্টল হওয়া আছে তো ইনস্টল করে নিচ্ছি তো এভাবে এরকম একটি ইন্টারফেস আসবে যখন অ্যাপটি খুলবেন তো আপনাকে ওখানে ক্লিক করতে হবে এবং মোর ডাউনলোডেড সার্ভিসেস যেটা আছে ওইখানে ক্লিক করে দিতে হবে আপনারা না দেখতে পারলে আমি মার্ক করে দিচ্ছি এটাতে গিয়ে অটো ক্লিকার যেটি আছে ওখানে অ্যাসেসিবিলিটি অন করে দিবেন অন করে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করে ব্যাক দিবেন এবং দ্বিতীয় নাম্বার যেটি আছে মাল্টি টার্গেটস মোড আমি মার্ক করে দিচ্ছি সেটা আপনারা এনেবল করে দিবেন এই যে এইখানে তো এনাবেলে ক্লিক করে তো এখন আমরা কোথায় যাব তিন পাতিতে চলে যাব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন তিন পাত্তি গেমে ঢুকে গিয়েছি আমার লেভেল হচ্ছে চার আর আমার কাছে মাত্র দুই দশমিক শূন্য ছয় লাখ টাকা আছে তো আমরা এখন চার নম্বর যেটি আছে ডিলাক্স টেবলস সেখানে আমরা ক্লিক করব ক্লিক করে একদম লাস্টে একটি মোড় আছে পট ব্লাইন্ড ওইখানে আমরা ক্লিক করে ফেলবো ক্লিক করে জয়েন করে নিব টেবিলে এখন আমাদেরকে যা করতে হবে তা হল প্লাস বাটন যেটি আছে সবুজ রঙের ওইখানে ক্লিক করে একটি বাটন এসে গেছে দেখতে পাচ্ছেন তো এখানে আমরা ক্লিক করে বাটনটিতে মিলি সেকেন্ড থেকে আমরা সেকেন্ড করে নেব এবং একশো থেকে আমরা এক করে নেব এইভাবে আমরা দশটি বানাবো এবং বন্ধুরা আরেকটি কথা তা হলো আপনারা যদি নতুন অ্যাকাউন্টে খেলেন তাহলে আপনাদের চিপসও তাড়াতাড়ি জেনারেট হবে এবং লেভেল আপও হয়ে যাবে তো আমি বলবো নতুন অ্যাকাউন্টে খেললে ভালো হয় আপনারা চাইলে আপনাদের পুরনো অ্যাকাউন্টেও খেলতে পারেন কোনো সমস্যা নেই আর যারা নতুন অ্যাকাউন্টে খেলতে চান আমি একটি ভিডিও দিয়ে দিয়েছি সেটা আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হয় কোনো ইমেল বা কোনো নাম্বার ছাড়াই ভিডিওটি দেখে নেবেন আপনারা তো আমার এখনো তিনটে হয়েছে তো আমি নয়টি বানিয়ে নিয়েছি সেগুলো আমরা শোয়ের জায়গায় রেখে দেব। এবং আরেকটি যেটা বানাবো সেটা যেরকম আছে সেরকমই রেখে দেব আর সেটা রাখবো প্যাক বাটন যেখানে আছে সেখানে এখন দেখতে পাচ্ছেন আমি রেখে দিয়েছি এখন আমি নীল বাটন যেটা আছে রেজিউম করার জন্য রেজিউম করে দেব। তো সবার আগে আমি একটু জায়গা মতো বসিয়ে নেই এখন আমি এটা প্লে করে দিলাম দেখতে পাচ্ছেন আমাকে কোনো কিছু করতে হচ্ছে না এই যে বাটনগুলো ক্রিয়েট কে করেছি সেগুলো নিজে নিজেই ট্যাপ হচ্ছে তো এইভাবে আপনারা আপনার ফোনটি রেখে দিতে পারেন এক জায়গায় এবং কিছুক্ষণ পর দেখবেন অনেক চিপস হয়ে গিয়েছে তো আমি কিছুক্ষণ রেখে দেবো আপনারা দেখতে থাকুন আপনাদের বোর্ড লাগলে আপনারা কিছু সেকেন্ড বাড়িয়ে দিন সমস্যা নেই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এখন পঞ্চান্ন লাখ চিপসের কাছাকাছি হয়ে এসেছে আমি জাস্ট আমার মোবাইলটি এক জায়গায় রেখে দিয়েছি এবং অটো ক্লিকার অ্যাপটি নিজে নিজেই কয়েন জেনারেট আই মিন চিপস জেনারেট করছে এতে কোনো সমস্যা হয়নি জাস্ট এক জায়গায় রেখে দেবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন এটি আপনারা আপনাদের অবসর সময়েও এইভাবে রেখে দিতে পারেন তাহলে দেখবেন আপনাদের অনেকগুলো চিপস জমা হয়ে যাবে তো আমি আরও কিছুক্ষণ রেখে দেব আমার আরও কিছু চিপস বাড়ুক এবং লেভেলটি আপ হয়ে যাক অ্যান বন্ধুরা আপনারা এই যেভাবে ডিজাইন করে রেখেছেন এটা আপনারা সেভও করে নিতে পারবেন আপনারা সেটিংস বাটনটিতে ক্লিক করবেন এবং নিচে যাবেন নিচে গিয়ে সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করলে আপনার কনফিগারেশনটি অলরেডি সেট হয়ে যাবে আপনাকে আবার বানিয়ে নিতে হবে না যেইভাবে আছে সেইভাবে থেকে যাবে নো প্রবলেম নো ওয়ারিস তো বন্ধুরা আপনারা চাইলে এটাকে সেভও করে নিতে পারবেন সেটিংসে ক্লিক করে আপনারা নিচে গিয়ে সেভ বাটন অপশানটিতে ক্লিক করে দেবেন তো আপনার কনফিগারেশনটি সেভ হয়ে যাবে আপনাকে আবার সাজিয়ে আবার রাখতে হবে না জাস্ট কনফিগারেশনটাতে ক্লিক করবেন এবং চলে আসবে তো পাতিতে ঢুকে রিজিউম করে দিবেন এভাবে হতে থাকবে তো আমি কিছুক্ষণ দেখব ভিউয়ার্স আমি এখন এটা থেকে বের হয়ে যাব আমার অনেক হয়ে গিয়েছে লেভেলও বেড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি এখন আমার লেভেল ফর্টি থ্রি হয়ে গিয়েছে এবং ফিফটি সেভেন লাখ টিপস আছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন